পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া টাউন সে মেরিন ড্রাইভ এলাকায় প্রতি বছর শারদীয়া মেলা অনুষ্ঠিত হয় এবং পৌরসভাকে জায়গা দিয়েছিল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ কিন্তু প্রাথমিকভাবে মেলার অনুমতি দিয়েছিল হলদিয়া পৌরসভা ডিএম এবং হলদিয়া বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি না থাকায় সেই জন্যই পুনরায় মেলা কমিটিকে নোটিশ জারি করল মেলা বন্ধের জন্য জানালার হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল তিনি বলেন আমরা প্রাথমিকভাবে অনুমতি দিয়েছিলাম কিন্তু বন্দর কর্তৃপক্ষ তাদের জায়গা এবং ডিএম সর্বোচ্চ মেলা করার অনুমতি দেন তাদের কাছে কোনো অনুমতি না থাকায় মেলা বন্ধের নোটিশ দিলাম চলিও আমরা ঠিক অতটা গুরুত্ব দিয়ে তখন ভাবিনি যে কোনো মেলা হলে আমরা পৌরসভার পক্ষ থেকে একটা নো অবজেকশন লাগ আইনত যে আমাদের কোনো আপত্তি আছে না লোকাল বডি হিসাবে আমরা বলেছি আমাদের আপত্তি নেই কিন্তু মেলা করতে গেলে যে যে আইন প্রথম পারমিশন লাগবে জেলা পরিষদে জেলা পরিষদে এটা হচ্ছে একমাত্র পারমিশন মেলা দিতে পারে জেলা পরিষদ আপনি পৌরসভা হন আর পঞ্চায়েত সমিতি হন একমাত্র দিতে পারেন জেলা পরিষদ সেই জেলা পরিষদ দিতে গেলে আপনাকে ফায়ার নিতে হবে ল্যান্ড পারমিশন নিতে হবে অনেক কিছুই নিতে হবে প্রশাসনিকে নো অবজেকশন নিতে হবে সেসব ওরা করছে কিনা জানি না তো সেসব আমার মনে হয় সব করেন যাবে না সেই জন্য আমরা আমাকে ডিএম থেকেও ডিএম সাহেব থেকেও একটা চিঠি এসেছে পৌরসভার আপত্তি আপনার ডক কমপ্লেক্সের আপত্তি দিয়ে একটা বলেছে উনি আমাকে পরামর্শ বলুন আর ডাইরেকশান বলুন দিয়ে একটা চিঠি দিয়েছে ডিএম স্যার সেই কারণে আমরা ও কাজকে চিঠি দিয়ে দিচ্ছি আপনি চিঠিটা দেখতে পারেন হ্যাঁ আপনি চিঠিটা দেখতে পারেন এই যদি দেখতে চান দেখতে গেলে জেলা পরিষদ থেকে পারমিশান নিতে হবে আপনাকে ল্যান্ড হচ্ছে ডক কমপ্লেক্সে তার কাছ থেকে নিতে হবে হ্যার নিতে হবে এসব না নিয়ে থাক করেননি আপনি আমরা খবর নিয়েছি আপনি ও হলদিয়া পৌরসভাকে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বিউটিফিকেশনের জন্যে জায়গা দেয় টাউনশিপ হলদি নদীর পাড়ে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সেই বিউটিফিকেশনের জায়গায় পৌরসভা ইচ্ছে মতন ব্যবসা করছে কারণ আমরা গত বছরও দেখেছি এই জায়গাতেই মেলা হয়েছিল এই জায়গাটা যখন বন্দর কর্তৃপক্ষ হলদিয়া পৌরসভাকে দেয় তখন পরিষ্কার বলা ছিল যে এই জায়গা কমার্শিয়াল পারপাস ইউজ করা যাবে না অনলি ফর বিউটিফিকেশনের জন্যে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হচ্ছে মেলা করে কত বছর হয়েছিল এবছরও হয়েছে এবছর বন্দর কর্তৃপক্ষ হলদিয়া পৌরসভার কাছে প্রতিবাদ জানায় জানানোর ফলে সম্ভবত হলদিয়া পৌরসভা মেলা বন্ধ করার নির্দেশ দিয়েছে শুধু এই মেলার জায়গা নয় এই টাউনশিপ যে নন্দীগ্রামের যে খিয়াঘাট তার উল্টো দিকেও একটি মানে স্ট্যাচু তৈরির কারখানাকে তারা পৌরসভা জায়গা দেয় তারা বিউটিফিকেশন ল্যান্ডের উপরেও গোডাউন করে রেখেছে অস্বস্তিকর একটা পরিবেশ প্রভাবশালী একটি কোম্পানি যাকে কেউ কিছু করতে পারছে না এইগুলো বন্দর কর্তৃপক্ষ এবং পৌর কর্তৃপক্ষকে আমি লক্ষ্য করার জন্যে নজর দেওয়ার জন্য আমাদের ইউনিয়নের তরফ থেকে আমি অনুরোধ জানাচ্ছি নমস্কার